নমস্কার, আমি মৌমিতা। আপনারা দেখছেন বর্তমান সময় .com। তর্কে নয় যুক্তিতে, আমরাই শুধু খবরে। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি সময় এই মুহূর্তে। প্রথমে যে গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখবো, ভোট প্রচারে সিপিএম প্রার্থী সুকান্ত রক্ষিত এবং তৃণমূল প্রার্থী সুবোধ অধিকারী। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, আজ ভোট প্রচার সারলেন সিপিএম প্রার্থী বীজপুর বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সুকান্ত রক্ষিত এবং তৃণমূল প্রার্থী সুবোধ অধিকারী। বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার সারলেন দুই প্রার্থী। আপনাদের দেখাচ্ছি সেই দৃশ্য, আপনারা দেখতে পাচ্ছেন। একদিকে যেমন সুবোধ অধিকারী ভোট প্রচার সাজছেন, মানুষের সাথে গিয়ে কথা বলছে, মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে কথা বলছেন, তাদের অভাব অভিযোগ শুনছেন। অপরদিকে সিপিএম প্রার্থী সুকান্ত রক্ষিত ভোট প্রচার সাজলেন তাদের কর্মী সমর্থকদের নিয়ে, মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের সাথে কথা বলেছে এবং ভোট প্রচার করেছেন। আপনাদের সেই দৃশ্যই দেখাচ্ছি বর্তমান সময় পর্দায়। একদম মানুষের সাথে মিশে গিয়েছেন সুবোধ অধিকারী এবং পাশাপাশি সিপিএম প্রার্থী সুকান্ত রক্ষিত কিন্তু মানুষের সাথে গিয়ে কথা বলছেন এবং ভোট প্রচার সাজছেন। আপনাদের সরাসরি সেই দৃশ্য দেখাচ্ছি। দলের কর্মী সমর্থকদের নিয়ে সিপিএম প্রার্থী সুকান্ত রক্ষিত ভোট প্রচারে বেরিয়েছেন। আজ কাছড়াপাড়ার 5 নম্বর ওয়ার্ডে সুবোধ অধিকারী এবং 13 নম্বর ওয়ার্ডে সুকান্ত রক্ষিত ভোট প্রচার সারলেন। আপনাদের সেই দৃশ্যই দেখাচ্ছি। দলীয় পতাকা নিয়ে কর্মী সমর্থকরা বেরিয়ে পড়েছেন, সাথে সাথে সুকান্ত রক্ষিত কিন্তু ভোট প্রচার সাজছেন। আপনাদের সেই দৃশ্যই দেখাচ্ছি। একদিকে যেমন সুবোধ অধিকারী, অপরদিকে সুকান্ত রক্ষিত ভোট প্রচারে বেরিয়ে পড়েছেন, মানুষের সাথে কথা বলছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য, একদিকে সুবোধ অধিকারী, অপরদিকে সুকান্ত রক্ষিত। অর্থাৎ বিধানসভা ভোট যত এগিয়ে আসছে, ভোট প্রচার কিন্তু বেড়েই চলেছে এবং শেষ মুহূর্তে ভোট প্রচার সারছেন দুই প্রার্থী। বীজপুর বিধানসভা কেন্দ্রের দুই প্রার্থী, একদিকে সিপিএম প্রার্থী সুকান্ত রক্ষিত, অপরদিকে তৃণমূল প্রার্থী সুবোধ অধিকারী ভোট প্রচার সারছেন। আপনারা সেই দৃশ্যই দেখতে পাচ্ছেন। একদিকে সুকান্ত রক্ষিত দলের কর্মীদের নিয়ে বেরিয়ে পড়েছেন ভোট প্রচারে, অপরদিকে সুবোধ অধিকারী বেরিয়ে পড়েছেন তাদের দলের সমর্থকদের নিয়ে ভোট প্রচারে। আপনাদের সেই দৃশ্যই দেখাচ্ছি, দুটো ছবি পাশাপাশি। একদিকে যেমন সুকান্ত রক্ষিত বীজপুর বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সুকান্ত রক্ষিত ভোট প্রচার করছেন, বাড়ি বাড়ি যাচ্ছেন, এবং অপরদিকে সুবোধ অধিকারী বীজপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুবোধ অধিকারী ভোট প্রচার করছেন, বাড়ি বাড়ি যাচ্ছেন। কাছড়াপাড়ার 5 নম্বর ওয়ার্ডে সুবোধ অধিকারী ভোট প্রচার সারলেন আজ, পাশাপাশি কাছড়াপাড়ার 13 নম্বর ওয়ার্ডে আজকে সুকান্ত রক্ষিত ভোট প্রচার সারলেন। অর্থাৎ বিধানসভা ভোটকে পাখির চোখ করে ভোট প্রচার প্রক্রিয়া কিন্তু চলছে, একাধিক জায়গায় তাদের কর্মসূচি রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য। একদিকে সুকান্ত রক্ষিত, অপরদিকে সুবোধ অধিকারী ভোট প্রচার করছেন, মানুষের সাথে কথা বলছেন এবং জনসংযোগ স্থাপন করছেন। আমাদের সাথে সরাসরি টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রিয়া। রিয়া, তোমার কাছে বিস্তারিত জানবো। একেবারেই দেখো মৌমিতা, আজ কিন্তু বীজপুরের 5 নম্বর ওয়ার্ড নিশান ক্লাব থেকে তৃণমূল প্রার্থী সুবোধ অধিকারীর প্রচার কর্মসূচি ছিল। পাশাপাশি মানুষের প্রচারে সারা দিয়ে সারা কিন্তু ছিল চোখে পড়ার মতো, এবং বীজপুরের তৃণমূল প্রার্থী সুবোধ অধিকারী ভোটারদের ঘরে ঘরে গিয়ে কর্মসূচি চালান। তার সাথে ছিলেন মহিলা বৃন্দরা উপস্থিত ছিলেন, তারা কিন্তু শাক কাসর এবং ফুল মালা দিয়ে তাকে বরণ করেছেন। পাশাপাশি আজ কাছড়াপাড়া 13 নম্বর ওয়ার্ডেও বিজেপির প্রার্থী সুকান্ত রক্ষিত প্রচারে বেরিয়েছিলেন, তার সাথে ছিলেন বিভিন্ন দলীয় সমর্থকেরা এবং তিনি ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে ভোটারদের অভাব অভিযোগ শোনেন এবং তিনি আশ্বাস দিয়ে ক্ষমতায় আসলে সমস্যার সমাধান হবে। একেবারে অসংখ্য ধন্যবাদ রিয়া, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। আমরা শুনলাম আমাদের প্রতিনিধির কথা। একদিকে যেমন সুকান্ত রক্ষিত ভোট প্রচার সারছেন, অপরদিকে সুবোধ অধিকারীও ভোট প্রচারে বেরিয়ে পড়েছেন। আপনাদের সেই দৃশ্যই দেখাচ্ছিলাম সরাসরি বর্তমান সময় পর্দায়। আসছি এই মুহূর্তে বিস্তারিত খবরে। মঙ্গলবার নন্দীগ্রামের সোনাচূড়ায় জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন জনসভাতে তিনি বলেন, বহিরাগতরা বাংলায় এসে সন্ত্রাস ছড়াচ্ছে। পুলিশ অত্যাচার করছে আমি জানি, আমি তাই বলছি, ইলেকশন কমিশনকে আমরা চিঠি লিখেছি, পুলিশের অত্যাচারী আর দালালি করা বন্ধ করো, পুলিশ মাস্ট ওয়ার্ক ইম্পার্শিয়ালি। বহিরাগত অনেক পুলিশ এসছে, বিজেপি রাজ্য থেকে পাঠিয়েছে, এবং তারা গ্রামে গ্রামে ঢুকে অত্যাচার করছে। ভয় পাবেন না,
শুনুন, ওরা তো দুদিন, ওরা তো আর দুদিন, তারপরে তো পগার পার, তারপরে তো আপনারাই থাকবেন, আপনাদের পুলিশই থাকবে, কেন চিন্তা করছেন? দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবায় জনসভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জনসভায় তিনি বলেন যে কেন্দ্র দশ দফায় ভোট করালেও দক্ষিণ চব্বিশ পরগনায় বিজেপি হারবে। লড়াইটা বহিরাগতদের বাংলা থেকে বিতাড়িত করার লড়াই। যারা দিল্লি থেকে এসে ভাবছে গায়ের জোরে বাংলা দখল করব, তাদেরকে বাংলা ছাড়া করার লড়াই। প্রচারের শেষ দিনে নন্দীগ্রামে সাংবাদিক বৈঠক করলেন অমিত শাহ। সাংবাদিক বৈঠকে তিনি বলেন নন্দীগ্রামে বিজেপির জয় নিশ্চিত। বৈঠক শেষে নন্দীগ্রামে একাধিক জায়গায় রোড শো করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। इससे सुनिश्चित है कि बहुत बड़े मार्जिन के साथ नंदीग्राम की सीट पर भारतीय जनता पार्टी के प्रत्याशी शुभेंदु अधिकारी जीतने जा रहे हैं। মঙ্গলবার বনগাঁ মহকুমা শাসকের অফিসে গিয়ে মনোনয়নপত্র জমা দিলেন উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ মহকুমার সংযুক্ত মোর্চার চার প্রার্থী। মনোনয়নপত্র জমা দিলেন বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের জোটের সিপিআইএম প্রার্থী পীযূষ কান্তি সরকার, গাইঘাটা বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী কপিল কৃষ্ণ ঠাকুর, বনগাঁ দক্ষিণ কেন্দ্রের জোটের সিপিআইএম প্রার্থী তপন কুমার বিশ্বাস ও বাগদা বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী প্রবীর কিত্তনিয়া। তৃণমূল বিজেপিকে প্রতিপক্ষ জানিয়ে অপশাসন তোলাবাজির বিরুদ্ধে মানুষ জোটের পাশে থাকবে এবং তারাই জয়লাভ করবে বলে জানান তারা। সংযুক্ত মোর্চার যে চারজন প্রার্থী আছে, চারজনই আমরা এখানে জিতবো। মঙ্গলবারে তারকেশ্বরে বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্তর সমর্থনে রোড শো করেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। তারকেশ্বরের ২৬ নম্বর রোডের কালীতলা থেকে তেঁতুলতলা পর্যন্ত রোড শো করেন তিনি। তারকেশ্বরের শাহাপুরে এসেই তিনি বলেন যে ১০০% নিশ্চিত সোনার বাংলা হবে এবং ৬ মাসের মধ্যেই বাংলা ঘুরে যাবে। ভোটের প্রচারে নয়, করোনা সংক্রমণ ঠেকাতেই মাস্ক বিলি করছেন বহরমপুরের তৃণমূল প্রার্থী নাড়ুগোপাল মুখোপাধ্যায়। বহরমপুর মুর্শিদাবাদ এলাকায় করোনা পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় মঙ্গলবার দুপুরে বহরমপুরে বিভিন্ন বস্তি এলাকায় মাস্ক বিতরণ করলেন তিনি। তিনি বলেন লকডাউনের সময় যেমন তৃণমূল কংগ্রেস বহরমপুরবাসীর পাশে ছিল, তেমনই করোনা সংক্রমণ উদ্বেগজনক হওয়ার ফলে ফেরও মানুষের পাশে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস। আপনারা দেখছেন বর্তমান সময় .com, তর্কে নয় যুক্তিতে, আমরাই শুধু খবরে। ভোটের সময় বর্তমান সময়, দেখতে থাকুন বর্তমান সময় .com। যখন জীবনের বিশ্বাস সিঁদুরে সরাজ আগে বধু সাজ মন তুই ভালোবাস, যত আকুলতা হয়েছে বারতা বাসন্তী শুনলাম, ভেসে যাক দোহে আদরে আবেশে বন্ধু সবার নয়ন। আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড, কাঁচরাপাড়া। আমার কিরে তোদের হলো পিপি বর এসেছে, একটা নতুন গল্প তার মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া।